প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই কুমিল্লার ডিপিএড ও পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও আন্তঃ পিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতা 2021 এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার 5 ডিসেম্বর বিকেলে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই কুমিল্লার আয়োজনে জেলা সদরের কালিয়া জুড়ি পিটিআই মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উক্ত পিটিআই এর সুপারিনটেন্ডেন্ট রোকসানা শহীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক নাজমা আশরাফি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাঠ্যক্রম ও গবেষণা উপপরিচালক রকিবউদ্দিন। এ সময় পরিপূর্ণ শ্রদ্ধাভরে অতিথিরা প্রাথমিক বিদ্যালয়ের সকল শিশুকে ভর্তি নিশ্চিত করার পাশাপাশি পেশাগত উন্নয়নে বই পড়ার উপর গুরুত্ব আরোপ করেন, সেই সাথে কোমলমতি শিশুদের আদর যত্ন সহকারে শেখানোর তাগিদ দেন। অনুষ্ঠানে চারু ও কারুকলার ইনস্ট্রাক্টর সৈয়দ রায়হান রাব্বির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহকারী সুপারিনটেন্ডেন্ট আমিনুল ইসলাম, আব্দুর রশিদ, ইনস্ট্রাক্টর সাধন আব্দুর গফুর, কামুজ্জামান, গোলাম হাক্কানি, শফিকুল ইসলাম, উত্তম কুমার দাস, প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী ও ছাত্রছাত্রী সহ অন্যান্য কর্মকর্তা প্রমুখ। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ডিপিএড প্রশিক্ষণার্থী ও পরীক্ষণ বিদ্যালয়ের বিজয়ীদের হাতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।